আসসালামু আলাইকুম, রোজিস কুকিং কিটিপিটি থেকে আমি রোজি আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি লাউ চিংড়ি, তবে একটু ভিন্নভাবে এই লাউ চিংড়ি আর খুবই মজার। আমার মনে হয় এভাবে কেউ রান্না করেননি লাউ চিংড়ি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আসুন দেখে নিই কীভাবে এই ভিন্ন লাউ চিংড়ি রান্না করতে হবে। লাউ রান্না করার জন্য আমি মিডিয়াম সাইজের একটা লাউ এভাবে কেটে নিয়েছি। আমি আমার পছন্দ মতো লাউ খোসা চাড়িয়ে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এবার লাউ রান্না করব, তবে এর আগে একটা মশলা তৈরি করব। তার জন্য পাত্রের মধ্যে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তারপর বড় 6 কোয়া রসুনের কোয়া দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। তারপর নেড়ে চেড়ে একটু সফট করে ভেজে নিব। পেঁয়াজ আর রসুন কিছুটা লালচে কালারও হবে। এভাবে পেঁয়াজ রসুন ভেজে তুলে ঠান্ডা করে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিব। তবে আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। আর এভাবে রসুন পেঁয়াজ পেস্ট করে লাউ রান্না করলে লাউর স্বাদ অন্যরকম মজার লাগে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। এবার একই পাত্রে 1/4 কাপ রান্না তেল দিয়ে দিচ্ছি। তেল গরম করে আমি মাঝারি সাইজের খোসা ছাড়ানো 10 থেকে 12টা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এরপর চিংড়ি মাছ অনুযায়ী স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া। চুলা রাস মিডিয়ামে রেখে চিংড়ি মাছ 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। আর এর মাঝে চিংড়ি মাছ থেকে কিছুটা পানি ছেড়ে দিবে, সেই পানি দিয়ে চিংড়ি সিদ্ধ হয়ে যাবে আর পানিও টেনে যাবে। 3 মিনিট পর সেই পেস্ট করা পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি, তারপর 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। 3 মিনিট কষিয়ে নেওয়ার পর চুলা রাস কমিয়ে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। আর লাউ চিংড়ি রান্না করার ক্ষেত্রে মরিচের গুঁড়া দিতে পারেন বা বাদ দিতে পারেন, তবে দিলে সুন্দর একটা কালার আসে। আর লাউর ক্ষেত্রে কাঁচামরিচ বেশি ব্যবহার করলে স্বাদ ভালো হয়। আর চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে মশলা বেশি লাগে না, বেশি দিলে স্বাদ ভালো হয় না। পর নেড়ে চেড়ে নেওয়ার পর সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। আর সাধারণত আমরা যেভাবে মশলা কষিয়ে রান্না করি, তার থেকে এভাবে রান্না করলে লাউ রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়। কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে দিলে 5 থেকে 6টা কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের ফালি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর সেই কেটে নেওয়া লাউ আমি অল্প অল্প করে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর লাউর জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে লাউর সাথে মিশিয়ে নিচ্ছি। আর লবণটা ভুজে দিতে হবে, কারণ আমরা যেহেতু চিংড়ি মাছের সাথে লবণ দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলা রাস মিডিয়াম হাই রেখে 5 থেকে 6 মিনিট রান্না করব। আর লাউ রান্না করার ক্ষেত্রে চুলা রাস সবসময় বাড়িয়ে রান্না করতে হবে। চুলা রাস কমিয়ে রান্না করলে লাউ টকটক লাগে আর লাউর স্বাদ ভালো হয় না। 6 মিনিট রান্নার পর আপনারা দেখতেই পাচ্ছেন লাউ থেকে অনেকটা পানি বের হয়েছে। আর আমি এই পানি দিয়ে লাউ রান্না করব। আর অনেক সময় লাউ থেকে এতটা পানি বের হয় না, যদি লাউ কচি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রেই পানি বের হয়। পানি বের না হলে কষিয়ে কিছুটা পানি দিয়ে রান্না করবেন। এবার ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করব। আর এর মাঝে লাউ সিদ্ধ হয়ে যাবে, আর মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে যাতে করে তলায় লেগে না যায়। প্রায় 10 মিনিট পর লাউ সিদ্ধ হয়ে গিয়েছে আর লাউ রান্না হয়ে গিয়েছে। আমি চুলার আঁচ শেষ পর্যন্ত মিডিয়াম হাই রেখেই লাউ রান্না করেছি। এবার সামান্য ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো রেখে তুলে নিব। আর আমি এরকম ঝোল রাখবো, লাউ তরকারি তুলে নেওয়ার পর ঝোলটা আরও কিছুটা ঘন হবে। আর এরই মাঝে তৈরি হয়ে গেল লাউ চিংড়ি। এই লাউ চিংড়ি খুবই মজার। এভাবে লাউ চিংড়ি রান্না করলে সকলেই পছন্দ করবে। আর এভাবে রান্না করে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখাবো নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।